নিখা গোয়ালপাড়ার শিমলিটোলাত চাঞ্চল্যকর ঘটনা। কর্তব্যরত APDCLর কর্মচারীক আক্রমণ একাংশ যুবকর, লগতে কাঢ়ি লৈ যায় 51,000 টাকা সহ দুটা মোবাইল। ব্যাহত হয়ে থাকা বিদ্যুৎ সেবা প্রবর্তনের বাবে গই থাকা অবস্থাত এই ঘটনা সংঘটিত হয়। গাড়ি রখায় একাংশ যুবকে কর্মচারী কেজনক মারধর করারও অভিযোগ উত্থাপন হয়েছে। আহত লুৎফুর রহমান, জাহেদুল ইসলাম, জাহানুর আলম আর রবিউল হুসেইন, আক্রমণকারী রফিকুল খান, জয়দেব দাস, মৃদুল মেধি আর অমিতাভ মেধিক চিনাক্ত করা হয়েছে। আটাইকেজনের বিরুদ্ধে আরক্ষী চকীত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী। ঘটনাটো মানে আমি গম পোৱা মতে আমার যাকালি এরাউন্ড 10:30 মান হব রাতে মেইনটেনেন্স ওয়ার্কর কারণে আমার আলুপটি সর ফিডার আছে শিমলিতলাত, তাত আমার মেইনটেনেন্সের মানুষকেইজনমান আহিছিলে। তো মেইনটেনেন্সের কামত আহোতে কিছু দুষ্ট লোকে আমার যখন অফিসিয়াল ভেহিকেল হয় সেইখান রখালে, রখাই পিনে ফিজিক্যালি আর ভার্বেলি বহুত অ্যাসল্ট করেছে। গতি আর আমার দুজনমান মানুষ বেয়াকে আঘাতও পাইছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। তো সেই বিষয়ে আমি আজি শিমলিতলা থানায় গোচরটি তরিছো, FIR দিয়া হয়েছে। চারজন মানুষ ইতিমধ্যে চিনাক্ত হয়েছে আর বাকি আর কিছু লোক আসলে এটা সেইখানে বর্তমানলকে চিনাক্ত হওয়া নাই। বাকি আমি গোচরটি তরিছো এটা থানায় তো নিজের ফালেরপা লবই আর আমি অফিসিয়ালিও এখন গোচর দিয়া হয়েছে। ইয়াতে নাম আছে আপনার রফিকুল খান আর ডক্টর জয়দেব দাস, মিতুল মেধি আর অমিতাভ মেধি। দাবি নয় এটা চক আপনার মেইনটেনেন্সের কারণে যেহেতু আহিছে অন ডিউটি আছে, গতি অন ডিউটিত কাম করার সময় আহতে কি কারণত কি দরকারত এনেকুৱা ধৰণৰ।